হ্যাঁ, নেক্সট হচ্ছে কার্যহীন বলের সংজ্ঞা গেল। কার্যহীন বলের উদাহরণ ইম্পর্টেন্ট আসে তোদের। কার্যহীন বলের উদাহরণ দেখ, কোন জায়গায় বল আর স্মরণ পরস্পর লম্বভাবে থাকে, কোথায় কোথায় আমরা একটু দেখি। এই যে এক্ষুনি যে উদাহরণ দিলাম, একটা বইকে অনুভূমিকভাবে টেবিলের উপর রাখা একটা বইকে সামনের দিকে সরিয়ে দিলাম, ঠেলে এভাবে সরিয়ে দিলাম, এফ বল প্রয়োগ করলাম। আচ্ছা, এফ বলের বিপরীত দিকে একটা বল ক্রিয়া করে, সেই বলটাকে কী বলে? সেটাকে না হয় নাম দিলাম ফ্রিকশনাল ফোর্স, স্মল এফ। আচ্ছা, বস্তুটার উপর আরও কত বল ক্রিয়া করছে? অভিকর্ষ বল ক্রিয়া করে, নিচের দিকে ওজন ক্রিয়া করে। দেখ তো, বস্তুটা তো সরেই দিকে, তো সরার সঙ্গে কোন বলটা 90 ডিগ্রি আছে? অভিকর্ষ বলটা 90 ডিগ্রি। তাহলে এই অভিকর্ষ বল বস্তুর উপর কোনো কার্য সম্পন্ন করে না, এই ক্ষেত্রে অভিকর্ষ বল হচ্ছে কার্যহীন বল। তাহলে একটা একটা উদাহরণ গেল, তাহলে ওইটাই আমি লিখে দিই। নম্বর ওয়ান, টেবিলের উপরে রাখা রাখা কোনো বইকে অনুভূমিক ভাবে সরালে বইটির স্মরণ অভিকর্ষ বলের সাথে লম্বভাবে হয়। এক্ষেত্রে অভিকর্ষ বল বল বইটির উপর কোনো কার্য করে না, সেজন্য এখানে অভিকর্ষ বল একটি কার্যহীন বল। গেল কার্যহীন বলের একটা উদাহরণ, আর একটা উদাহরণ দিব। মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যে তাদের ভর থাকার জন্য একটা বল ক্রিয়া করে, আকর্ষণ বল। সব সময় কিসের জন্য? ভরের জন্য। ভর থাকলে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। পৃথিবীও কোনো বস্তুকে আকর্ষণ করছে, আমাদেরকে আকর্ষণ করছে, বস্তু ছেড়ে দিলে নিচের দিকে পড়ছে, এটাও মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাকে আমরা মহাকর্ষ না বলে আমরা অভিকর্ষ বলি, কিন্তু অভিকর্ষ বল একটা মহাকর্ষ বলি। আচ্ছা, এবার সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘোরে, এটা মনে কর সূর্য, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এটা পৃথিবী। সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে কোন দিকে? পৃথিবীর উপর মহাকর্ষ বল কোন দিকে ক্রিয়া করবে? কেন্দ্রের দিকে। সূর্য পৃথিবীকে এদিকে টানবে, তাহলে এই দিকে হচ্ছে মহাকর্ষ বল, নাম দিলাম এফ জি, স্মল জি নিচে, এটাকে আমরা মহাকর্ষ বল বলি। কার উপর ক্রিয়া করছে এটা? পৃথিবীর উপর। এই তীরচিহ্ন দেখে বোঝা যাচ্ছে এই বলটা পৃথিবীর উপর। হ্যাঁ, সমান বল সূর্যের উপরও ক্রিয়া করে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এইটার উপর এফ জি বল যদি এদিকে ক্রিয়া করে, আবার এইটার উপরও কিন্তু এফ জি বল এদিকে ক্রিয়া করবে, এই মহাকর্ষ বলের প্রভাব এটা যাচ্ছে না। এটা না যাওয়ার অন্য কারণ, বৃত্তপথে ঘুরছে জন্য বাইরের দিকে একটা বল সৃষ্টি হয়, সেই বলটা এই মহাকর্ষ বলকে কাটিয়ে দেয়, সেই জন্য পৃথিবী সূর্যের দিকে চলে যায় না। না হলে কিন্তু পৃথিবী যদি না ঘুরতো তাহলে কী হতো? এই বলের প্রভাবে, এই মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের দিকে চলে যেত, সেটা আলাদা কথা। এইখানে আমাদের কার্যহীন বলের উদাহরণ দিচ্ছি। তাহলে মহাকর্ষ বল পৃথিবীর উপর ক্রিয়া করে,
ব্যাসার্ধ বরাবর, মানে এই বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, হ্যাঁ, তাহলে বল এইদিকে, কিন্তু পৃথিবী তো তার এটা কি পৃথিবীর কক্ষপথ, কক্ষপথ বরাবর পৃথিবী তো এইভাবে ঘুরবে, তাহলে কক্ষপথ সরণটা কোন দিকে হচ্ছে, এখানে সরণ হচ্ছে এইদিকে, পৃথিবীর সরণ তো এইভাবে হচ্ছে, তার মানে ঠিক এই বিন্দুতে যখন আমি বলবো তখন তো সরণ এইদিকে, সরণ আর বল এক্ষেত্রে 90 ডিগ্রি, তাহলে এইখানে কে কার্যহীন বল, মহাকর্ষ বল হচ্ছে এক্ষেত্রে কার্যহীন বল, সব ক্ষেত্রে সবাই কার্যহীন বল হবে তা না, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা লিখতে হবে। আমি যদি একটু আগে বললাম অভিকর্ষ বল কার্যহীন বল, লিখলাম না আগের উদাহরণটাতে, আমি কী লিখছি অভিকর্ষ বল কার্যহীন বল, তার মানে কি অভিকর্ষ বল কার্যহীন বল সবসময় না, সেই জন্য ওখানে লেখা আছে দেখবি এক্ষেত্রে, ওইটার ক্ষেত্রেই যখন বস্তুকে টেবিলের ওপর সরানো হবে সেই ক্ষেত্রে অভিকর্ষ বল কার্যহীন বল, কিন্তু অন্য ক্ষেত্রে কার্যহীন বলা হবে না, যখন আমি বস্তুকে অভিকর্ষের উপরে তুলবো বা নিচের দিকে নিয়ে যাব তখন তো অভিকর্ষ বল কখনোই কার্যহীন না। আচ্ছা, তাহলে কার্যহীন বলের আরেকটা উদাহরণ, এই উদাহরণটা আমি লিখব যে সূর্যের চারদিকে পৃথিবী যখন ঘোরে পৃথিবীর উপর মহাকর্ষ বল ক্রিয়া করে সূর্যের দিকে, এই মহাকর্ষ বলের অভিমুখ এবং পৃথিবীর কক্ষপথ বরাবর সরণের অভিমুখ পরস্পর অবিলম্ব, হ্যাঁ, তাহলে সূর্যের চারিদিকে নম্বর 2, সূর্যের চারিদিকে পৃথিবী যখন ঘোরে মহাকর্ষ বল বল পৃথিবীর উপরে ব্যাসার্ধ বরাবর কক্ষপথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে অর্থাৎ সূর্যের দিকে ক্রিয়া করে, কিন্তু পৃথিবীর সরণ কক্ষপথ বরাবর, এক্ষেত্রে পৃথিবীর সরণ এবং মহাকর্ষ বল পরস্পর অভিলম্ব, সেজন্য এখানে মহাকর্ষ বল একটি কার্যহীন বল। ব্যাস, তাহলে কার্যহীন বল ছবিটা আঁকবি পাশে, তাহলে কার্যহীন বল কাকে বলে হয়ে গেল।